আমি কিংবা আপনি আমরা কি একজন ভদ্র মানুষ? ভদ্র মানুষ হিসাবে এই বৈশিষ্ট্যগুলো কি আমাদের মধ্যে আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ব্লগের শুরুটাই হচ্ছে রান্না বান্না দিয়ে। আমি মূলা দিয়ে মাছ রান্না করব, চিকেন রান্না করব, আর হচ্ছে একটা খিচুড়ি বানাবো ভাবছিলাম, সবজি খিচুড়ি। কিন্তু খিচুড়িটা খুব একটা শক্ত হবে না, আর একদম লেটকা খিচুড়ির মতো নরম হবে না, মাঝামাঝি একটা অবস্থানে থাকবে। এভাবেই রান্না করব। আসলে খিচুড়িটা আমি আমার বাচ্চার জন্য রেডি করতেছি, সেই জন্য এইটা এইভাবে রেডি করব। কয়েকদিন ধরে ও খাবার নিয়ে ভীষণ জ্বালাচ্ছে, একদমই কোনো কিছু খাইতে চাচ্ছে না। সেই জন্য ভাবলাম দেখি এরকম একটা সবজি খিচুড়ি করে দেখি ও খায় কি না। আজকের ভিডিওতে রেসিপি শেয়ার করব না, কারণ এই নর্মাল রান্না বান্নাগুলো আমরা কম বেশি সকলেই জানি, এগুলোর জন্য আলাদা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দিতে হবে না, এগুলো আমরা সবাই পারি। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকেরই মেনে চলা উচিত। ইভেন আমি মনে করি এইগুলো না মানলে একজন মানুষ ভদ্র হতেই পারে না। আসলে একজন ভদ্র মানুষ হওয়ার জন্য তার মধ্যে যেই যেই গুণ থাকা দরকার, তার মধ্যে একটি হচ্ছে কেউ টাকা ধার দিলে সে চাওয়ার আগেই টাকাটা ফেরত দেওয়া। আসলে এটা একটা বড় ভদ্রতার মধ্যে পড়ে, কেননা কেউ টাকা ধার দেওয়ার পর সে হয়তো লজ্জায় আপনার কাছে টাকা চাইতে পারতেছে না, শেষ পর্যায়ে যখন দেখলো আপনি তার টাকাটা ফেরত দিচ্ছেন না, হয়তো লজ্জার বাঁধ ভেঙে, ধৈর্যের বাঁধ ভেঙে আপনার কাছে টাকাটা চাইলো। এই পর্যায়ে না যাওয়ার আগেই তার টাকাটা যদি ফেরত দিয়ে দেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় ভদ্রতা। দুই নম্বর ভদ্রতা হচ্ছে, ধরেন আপনি কাউকে কল করলেন কিন্তু সে আপনার কলটা রিসিভ করলো না, তখন আপনি আরেকবার কল দিলেন তখনও সে রিসিভ করলো না, তখন আপনি সাথে সাথেই কল করা বন্ধ করে দিবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় ভদ্রতা। তখন আপনাকে বুঝে নিতে হবে সে হয়তো আপনার কল থেকেও আরও নিশ্চয় জরুরি কোনো কাজে ব্যস্ত আছে, সময় হলে আপনাকে ব্যাক করবে, এটা হচ্ছে একটা ভদ্রতা। তিন নম্বর ভদ্রতা হচ্ছে, মোবাইলের রিংটোন কখনোই এমন রাখা উচিত না যাতে করে যখন আপনার কল আসবে আশেপাশে কয়েক বর্গ কিলোমিটারের মানুষ আতঙ্কে বয়ে উঠে যে আপনার রিংটোনটা শুনে। এইভাবে কখনোই ভলিউমটা রাখবেন না, পাবলিক প্লেসে চেষ্টা করবেন ভাইব্রেশনে রাখতে অথবা সাইলেন্ট রাখতে। চার নম্বর ভদ্রতা হচ্ছে, আমরা আজকাল অনেকেই মোবাইলে পিকচার তুলে থাকি, তো আপনাকে কেউ একজন যদি তার মোবাইল দিয়ে কোনো একটা পিকচার দেখার জন্য, তখন যেই পিকচারটা দিবে সেটাই দেখবেন, ডানে বামে সোয়াপ করতে যাবেন না, কারণ আপনি তো জানেন না কোথায় তার কি ইমেজ রাখা আছে, কোনটা তার পার্সোনাল কোনটা তার প্রাইভেট সেটা আপনি জানেন না। সো আপনি মোবাইল সোয়াপ করবেন না, সে যেটা পিকচার আপনাকে দেখতে দিবে সেটাই দেখবেন, এটা হচ্ছে আর একটা ভদ্রতা। পাঁচ নম্বর ভদ্রতা হচ্ছে, ধরেন কোনো নিউলি ম্যারিড কাপলের সাথে আপনার দেখা হলো, তো কখনোই তাদেরকে এই প্রশ্নটা করবেন না যে কবে বাচ্চা নিচ্ছেন, কবে বাচ্চা নিচ্ছেন। আমাদের সমাজে এরকম প্রশ্ন অনেকেই করে থাকে, এরকম প্রশ্ন করে কখনোই মানুষকে বিভ্রান্তিতে ফেলবেন না। তাদের বাচ্চা হলে আপনারা তো শুনতেই পাবেন, এরকম একটা গুড নিউজ হলে তো জানতেই পারবেন, তো এইরকম প্রশ্ন করে কখনোই মানুষকে বিভ্রান্তিতে ফেলবেন না, এটা হচ্ছে আরেকটা ভদ্রতা। অনেক দিন পর কারোর সাথে দেখা হলে তার এখন বেতন কেমন, সে মোটা হয়েছে নাকি শুকায় গেছে, এইরকম প্রশ্ন করবেন না, এগুলো ভদ্রতার মধ্যে পড়ে না। আরেকটা ভদ্রতা হচ্ছে, ধরেন আপনাকে কেউ দাওয়াত দিল ডিনার অথবা লাঞ্চ, যে কোনো পার্টির জন্য দাওয়াত দিল, রেস্টুরেন্টে বাইরে খেতে নিয়ে গেল, তখন আপনি খাবার অর্ডার করবেন, আপনি অর্ডার করবেন না, আপনি তাকে বলবেন অর্ডার করার জন্য, যদিও সে ট্রিট দিচ্ছে কিন্তু আপনি তাকে বলবেন অর্ডার করার জন্য, এটা হচ্ছে মিনিমাম ভদ্রতা। আমরা অনেক সময় হসপিটালে যেয়ে অনেক পরিচিত মানুষকে পেয়ে থাকি, কথা বলি, তো তখন তাকে কখনোই জানতে চাইবেন না সে কেন হসপিটালে আসছে, কি হয়েছে, নিজে থেকে এগুলো জানতে চাইবেন না। হ্যাঁ, সে যদি আপনাকে নিজে থেকে বলতে চায় সেটা অন্য বিষয়, কিন্তু আপনি কখনো নিজে থেকে জানতে চাইবেন না, এটাও ভদ্রতার মধ্যে পড়ে। তারপর ধরেন অফিসে অথবা বিভিন্ন জায়গায় আপনি কারোর সাথে কথা বলতে গেলেন, সে হয়তো ব্যস্ত আছে, আপনাকে সেটা হয়তো বোঝাচ্ছে বিভিন্ন ভঙ্গিতে অথবা কোনোভাবে বোঝাচ্ছে সে এখন কথা বলতে আগ্রহী না, ব্যস্ত আছে, তখন তাকে তার মতো কাজ করতে দেওয়া উচিত, এটা ইগোতে নেওয়ার কিছু না, তো তখন তাকে তার মতো কাজ করতে দেওয়া উচিত, এটাও হচ্ছে একটা ভদ্রতা।
হুট করেই কাউকে ভিডিও কল দিয়ে বসবেন না। আজকাল আমরা ইমো, হোয়াটসঅ্যাপ অনেক কিছু ইউজ করে থাকি, আর এগুলোতে দেখবেন অনেকে আসে আপনাকে হুট করে ভিডিও কল দিয়ে বসবে। হয়তো সেই মানুষটা ভিডিও কল ধরার মতো সিচুয়েশনে নাই, সেটা তো বুঝতে হবে। হুট করে কাউকে ভিডিও কল দেওয়া যাবে না, এটা হচ্ছে একটা ভদ্রতা। তারপর কোনো পাবলিক প্ল্যাটফর্মে লাইক বাসে, ট্রেনে বা এরকম কোনো প্ল্যাটফর্মে আছে না, অনেক সময় আমাদের অপরিচিত অনেক মানুষের সাথেই সাক্ষাৎ হয়, তো সেইখানে আমরা অনেক সময় কথাবার্তা বলে থাকি। কেউ যদি আপনাকে নিজে থেকে এসে বলে যে আমার বাড়ি এইখানে, আমি এখানে থাকি, হ্যাঁ সেটা শুনবেন, সমস্যা নেই। কিন্তু নিজে থেকে আগ বাড়িয়ে অনেক কিছু জানতে চাইবেন না, আপনার বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, কী করছেন, কী করছেন না, এত কিছু জানতে চাওয়ার তো দরকার নেই, সেটা হচ্ছে একটা ভদ্রতা। সবচেয়ে ইম্পর্টেন্ট ভদ্রতা হচ্ছে যে কাউকে তার স্যালারি সম্পর্কে জিজ্ঞেস করা, এটা না জিজ্ঞেস করাই উত্তম। আশা করছি একজন ভদ্র মানুষ হিসাবে এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমরা চলাফেরা করব। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমার রান্নাবান্নাও শেষ, আর এই যে দেখুন আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন আমাকে কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।